Cocktail October Jason is Halmaribo, Bad Cognis, Parties from Zamun, Phil Saran, Kamasal, Palaka, CP, I am Possum Tripura Hunger Committee, Agotola Mira Matatoma, CP, I am Party Official Panas from Zaka, Upon the Woman's Affair, CP, I am Possum Tripura Hunger Tangor than Das. Aj, Shaturi Tibor, Duhajare Kushal, Bharatiya Communist Party Pratishtar, Exo Ectomo Borso, Exo Duitomo Dibosh. এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে গৌরবজনক অধ্যায় হিসেবে লিখিত থাকবে চিরকাল। আমরা এই দিনটিতে ইতিহাস পড়ে জেনেছি ভারতবর্ষের বিপ্লবীরা এই দেশে ইংরেজ সাম্রাজ্যবাদের দ্বারা বিতাড়িত হয়ে কমিউনিস্ট বিপ্লবীরা বিদেশে আশ্রয় নেন, এক্সাইল, নির্বাসিত অবস্থায় তারা ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন জায়গাতে তারা আশ্রয় নিয়েছিলেন। তারা তখনকার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র মহামতি লেনিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত 2017 সালে সোভিয়েত ইউনিয়নে 1917 সালে সোভিয়েত ইউনিয়নে তারা মিলিত হন এবং কমিউনিস্ট আন্তর্জাতিকের সহযোগিতায় মহামতি লেনিনের সাহায্যে তারা তাশখন্দে মিলিত হয়ে সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম পত্তন করেন। 8 জন কমরেড, তার মধ্যে আমি 2-3 জনের নাম এখানে বলছি, মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, ব্লিন মুখার্জি, শওকত উসমানী সহ তারা সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য কি? লক্ষ্য ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করতে হবে, লক্ষ্য ভারতবর্ষ থেকে সামন্ততন্ত্রকে নিঃশেষিত করতে হবে, লক্ষ্য ছিল ভারতবর্ষে বৈজ্ঞানিক সমাজতন্ত্র গঠন করতে হবে। এই লক্ষ্য নিয়ে মার্ক্সবাদ লেনিনবাদকে বাধ্য করে তারা সেদিন কমিউনিস্ট পার্টির গোড়াপত্তন করেছিলেন, রোপণ করেছিলেন সেই বৃক্ষ সোভিয়েত ইউনিয়নের তাশখন্দে। তারপর এই বিপ্লবীরা গোপনে ভারতবর্ষে প্রবেশ করে কাজ শুরু করেন এবং গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবীরা এই কাজে সহযোগিতা করেন। ভারতে প্রবেশ করে তারা ক্রমান্বয়ে বিভিন্ন প্রদেশে তারা কাজ শুরু করেন এবং তার মধ্যে প্রধান কংগ্রেস অধিবেশনের মধ্যে পূর্ণ স্বাধীনতার যে স্লোগান কর্মসূচি তারা উপস্থিত করেন সে কর্মসূচি গ্রহণ করেনি, কিন্তু কংগ্রেসের প্রতিনিধিদের হৃদয়ে এই স্লোগান নাড়া দিয়েছিল যে ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করতে হবে। এই আওয়াজ ভারতবর্ষের কমিউনিস্টরা প্রথম কংগ্রেস অধিবেশনের মধ্যে তুলেছে, এটা স্বর্ণাক্ষরে লিখিত আছে। তারপর ব্রিটিশ দেখল মহাবিপদ, তখন কমিউনিস্টদের বিরুদ্ধে এমনিতেই নিষিদ্ধ অবস্থায় একের পর এক 3টি ষড়যন্ত্র মামলা তারা সেখানে কমিউনিস্টদের বিরুদ্ধে তারা জারি করলো পেশোয়ার ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, তারপরে মিরাট ষড়যন্ত্র মামলা। 1921 পেশোয়ার ষড়যন্ত্র মামলা, 1923 কানপুর ষড়যন্ত্র মামলা, 1929 সেটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা। বিশেষ করে মিরাট ষড়যন্ত্র মামলা গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছিল। এই মামলা চলেছিল 1933 সাল পর্যন্ত। কমিউনিস্টদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রধানত বিপদ মনে করেছিল, কারণ তারা জানত তাদেরকে ভারতবর্ষে নিঃশেষিত করতে পারে একমাত্র শ্রেণী বিভক্ত সমাজে যারা সর্বহারা রাজত্ব কায়েম করতে চায়, শোষণমুক্ত সমাজ করতে চায়, তারাই হচ্ছে কমিউনিস্টরা, মার্ক্সিস্টরা।